গতকাল রাত্রি থেকেই সেই ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে, মানে দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি পড়ছে, জানি না কখন বৃষ্টিটা বন্ধ হবে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট বানাবো, তো তার জন্য মা বাড়িতে নেই, তো তার জন্য মানে এসছি আর কি লঙ্কা তুলতে। গাছে জানো তো গাছে একদম লঙ্কা নেই, তো তার জন্য চলে এসেছি এখানে লঙ্কা তুলবো, তুলে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। তো মানে কি বলবো, মা নেই বলতে বাড়িতে কালকে হচ্ছে মানে দিদার চোখ অপারেশন হয়েছিল, যখন বাবা মা ব্যাঙ্গালোরে ছিল সেই সময় চোখ অপারেশন হয়েছিল, তার জন্য হচ্ছে মানে মা তো দেখতে যেতে পায়নি, তাই বাড়ি আসার পর কালকে গেছিল মানে মাকে মানে মায়ের মাকে দিদাকে দেখার জন্য চলে গেছে। তো তার জন্য হচ্ছে আজকে সকালটা বাবা একটু পরে খেয়ে হচ্ছে ডিউটি যাবে, তো বড় তো ওইদিকে ভাত অলরেডি বসিয়ে দিয়েছে, তো এইদিকে হচ্ছে আমি ব্রেকফাস্টটা করে দেবো, যেটা বাবা হচ্ছে একটুখানি হালকা করে টিফিন করে যাবে। তো এইদিকে দেখো অলরেডি আলু বসিয়ে দিয়েছি। ও কি করব তোমাদের তো বলাই হয়নি, আজকে করবো হচ্ছে পটাটো স্যান্ডউইচ, ওটাই করব ঠিক করেছি। আর তার আগে বলো তোমরা সবাই কেমন আছো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সকলে সুস্থ কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ ব্লগে জানে অনেক অনেক ওয়েলকাম। তো এদিকে দেখতেই পাচ্ছ বোন কিন্তু যাবে কম্পিউটার ক্লাসে, আজকে ওর কম্পিউটারের এক্সাম রয়েছে, তো সেখানে হচ্ছে ও যাবে, তো তার জন্য বোন সকাল সকাল উঠেছে। আমিকে বললাম যে তুই একটু আমায় হেল্প করে দে, তাহলে অন্তত তুইও ব্রেকফাস্টটা করে যেতে পারবি, কিন্তু বোনের কপালে সেটা ছিল না, অনেকটাই লেট হয়ে গেছিলো, তার জন্য ও ব্রেকফাস্টটা করতে পারেনি, কোনো রকমে একটু বিস্কিট খেয়ে চলে গেছে। যদি বাও চলে আসবে, ও এক ঘন্টার মধ্যেই চলে আসবে, মানে ওই নটা সাড়ে নটা সাড়ে নটা নাগাদ ও বাড়ি চলে আসবে, এসে তখন বললো আমি ব্রেকফাস্টটা করে নেবো। এমনিতেই তো যখন বাড়িতে থাকে ওর ঘুম থেকে উঠতেই তো প্রায় বেজেই যায়, সাড়ে আটটা নটা তো বাজেই বাজে, এমনিতেই ওর ব্রেকফাস্ট করার অভ্যেস আছে সকাল দশটার সময়, তো এটা নিয়ে কোনো চাপের ছিল না, তো তার জন্য আর কি ও বললো কোনো অসুবিধা নেই। তো বোন আমায় এই সময় একটু হেল্প করে দিচ্ছিল, আর ওইদিকে আমি একটু না পেঁয়াজ তারপরে লঙ্কা আর অল্প করে একটু রসুন একটা মানে ওই দোকা আর রসুন এরম আর কি কোচাবো, তো ওইগুলোকে সব ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। আর এইদিকে বোন হচ্ছে প্রথমে কী করেছে বলতো, কড়াইতে হচ্ছে বাটার দিয়েছে, বাটার দিয়ে এই যে রুটিগুলোকে হালকা করে সেকে দিচ্ছে, তো তারপরে এই যে দেখো কড়াইতে আবার হচ্ছে একটুখানি তেল দিয়ে নিলাম, তেল দিয়ে ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা আর সাথে হচ্ছে রসুন এগুলো যে সব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলোকে একটু হালকা করে তেলে নাড়বো, আর তার সাথে সাথে কিন্তু আমি অ্যাড করবো অবশ্যই জিরের গুঁড়ো, মানে জিরে গুঁড়ো অ্যাড করবো। জিরে গুঁড়ো জানো তো দেবো যখন দেখছি তখন দেখছি আর জিরে গুঁড়ো নেই, আবার সেই নতুন করে জিরে গুঁড়ো করতে হয়েছিল। আর সকালবেলাটা প্রচণ্ড চাপের, মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে যে কি বলবো, কারণ বাবার ওইদিকে হচ্ছে বাবাকে চা বানিয়ে দিতে হবে, তার সাথে ব্রেকফাস্ট দিতে হবে, আবার ওইদিকে বাবা ভাত খেয়ে যাবে, আবার মানে আমার মেয়েকে খাওয়াতে লাগবে, মেয়ে অলরেডি উঠে খেলাধুলো করছে, ওকে হালকা করে জল খাইয়েছি, এরপর আবার ওর ব্রেকফাস্ট করাতে হবে, মানে বুঝতেই পারছো কতটা চাপের, আর সব কিছুটাই করতে হবে টাইমের মধ্যে। আর ওই দেখো প্রেশার কুকারে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, তোমাদের তো আগেই দেখেছি, তা এখন আলুগুলোও হচ্ছে সুন্দর করে কিন্তু এই কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে হচ্ছে মানে মেখে নেবো আর কি। করার মধ্যেই আমি একেবারে আলাদা করে আর হাতে না মাখতে গেলে হচ্ছে কী বলতো সময় লাগবে, গরম আছে তো আলুগুলো, ঠান্ডা হতে হতে যখন করবো তখনকে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য কড়াইতেই একেবারে তুলে দিয়েছে। আর এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে, বিশ্বাস করো খেতেও বেশ সুন্দর লাগে, আর অনেক কম সময়ের মধ্যেই হয়ে যায়, কিন্তু খুব একটা যে বেশি সময় লাগে তা কিন্তু না, ওই তো ঝট করে তোমরা প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নেবে, দিয়ে এইদিকে হচ্ছে পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কা রসুন এগুলোকে হচ্ছে হালকা করে হচ্ছে কড়াইতে নেড়ে নিয়ে তার সাথে আলুটা দিয়ে ম্যাশ করে নিলাম, আর ওদিকে বাটার দিয়ে প্রথমে হালকা করে রুটিটা সেকে নিচ্ছি। অনেকে কী করে এমনি প্রথমে হয়তো রুটিটা সেকে নেয়, আমি বাটার দিয়ে সেকেছিলাম, মানে বোনকে বললাম, বোন সেকে দিয়েছিল। তারপরে এই যে দেখো আলুর পুরটা এখানে একেবারে রেডি হয়ে গেছে, এবার মাঝখানে কী করবো একটুখানি টমেটো সস তো নিয়ে এসেছি, তো এই টমেটো সসের হচ্ছে প্যাকেট থেকে একটুখানি টমেটো সস হচ্ছে ভালো করে এর মধ্যে লাগিয়ে দেবো, অল্প করে লাগাবো, খুব একটা বেশি লাগাবো না, তাতে কী হবে তাহলে অনেক বেশি টক হয়ে যাবে। তো এখন কী করবো বলতো, বাবার মতো আপাতত হচ্ছে একটা এরকম বানিয়ে দিই, বাবা বলে বেশি খাবো না, কারণ একটু পরেই আবার বাবা ভাত খেয়ে বেরোবে যেহেতু, তো আপাতত বাবার মতো অল্প করে একটা বানিয়ে দেবো, আর হচ্ছে বাকি আমরা আবার পরে বানাবো, মানে বাবাকে আগে দিয়ে তারপরে মেয়েকে খাইয়ে বাকিটা আবার করবো, তারপরে হচ্ছে আমি ব্রেকফাস্ট করবো আর বোনের জন্য রেখে দেবো, এরকমটা ঠিক করেছি। অল্প অল্প করেই টমেটো সসটা দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ, এরপরে এর ওপরে হচ্ছে আলুটা দেবো, আলুটা দিয়ে তার
তারপর আবার একটা রুটি দেব, দিয়ে তারপর আবার কী করবো বলতো, বাটার দিয়ে ভালো করে এটাকে দুই দিকটা টোস্ট করে নিলেই ব্যাস হয়ে যাবে তোমার হচ্ছে মানে পটাটো স্যান্ডউইচ সকালে আপাতত। আর খেতে সত্যি বলছি এত ভালো লাগছিলো, মানে বেশ সুন্দর লাগে খেতে, অসাধারণ খেতে লাগে। চাইলে তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই যে দেখো আবার হচ্ছে কড়াইতে বাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে আবার হচ্ছে রুটিগুলোকে এখন ভালো করে দুই পিঠ ভালো করে সেঁকে নেবো। আর ওইদিকে বৃষ্টি এখনও মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলছে, আমি তো শুধু ভাবছি কখন যে বৃষ্টিটা কমে। তবে হ্যাঁ, আগে থেকে বৃষ্টির পড়াটা অনেক কমেছে, মানে হালকা হালকা করে অনেকটা বন্ধ হয়েছে। আর যেন মনে হচ্ছে এইবারে মেঘলা ওয়েদারটা কেটে একটু হলেও রোদ বেরোবে, এরকম এরকম মনে হচ্ছে। তবে জানি না আপাতত শেষ পর্যন্ত কী হবে। তো এই যে দেখো স্যান্ডউইচ কিন্তু একেবারেই রেডি, তারপর ওই খুন্তি দিয়েই দুটো সাইড আলাদা আলাদা করে নিয়েছি। এই প্লেটটাকে নিয়ে ভালো করে ধুয়ে মুছে আবার হচ্ছে এরপরে যে বাবার জন্য স্যান্ডউইচ দিয়ে দিয়েছে, আর তৈরি করবো এরপরে চা বসাবো। কারণ চাটা আগে থেকে করলে তাহলে কী হতো, স্যান্ডউইচটা মানে কী হতো বলতে চাটা ঠান্ডা হয়ে যেত স্যান্ডউইচটা বানাতে বানাতে। তো এইদিকে দেখো অলরেডি চাও হচ্ছে, বাবার জন্য চা বসিয়েছিলাম ভালো করে ফুটে গেছে। কী হচ্ছে জানো তো, ফ্রিজ থেকে যখন দুধটা বের করেছি তখন দেখে বাবাকে বলছি, বাবা কী গো দুধ কি কেটে গেছে নাকি, তাহলে তো চা হবে না, মানে লিকার চা খেতে লাগবে। বাবা বলছে না দেখো হয়তো বরফ বসে গেছে। আর সত্যিই তাই, মানে এতটাই বরফ বসে গেছে কী বলবো, অথচ ডিপ ফ্রিজে ছিল না। তারপর আবার চাটাকে এমনি মানে দুধটাকে নর্মাল জলে রেখে ঠান্ডা করে চা বানিয়ে যে বাবাকে দিলাম, বাবা খেয়ে তারপরে হচ্ছে ডিউটি বেরিয়ে গেছে। আর এখন ওই যে বলেছিলাম রোদ বেরোবে রোদ বেরোবে, তো এই যে দেখো ফাইনালি রোদ বেরিয়েছে। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে জিনিস কেনাকাটি করতে এসেছি, রাস্তার মধ্যে থেকে হাঁকাচ্ছিল 20 টাকা করে। তো তার জন্য জানো তো মানে কী কিনবো কী কিনবো এরকমটা ভাবছিলাম। তো তারপরে হচ্ছে এই যে চলে এসেছে এগুলো কেনাকাটা করার জন্য। তবে এখন কিন্তু মানে কটা বলবো, প্রায় বাজে দুপুর 3টে এরকম একটা টাইম হয়ে গেছে। তো এরকম সময় এসছে আর তার জন্যই হচ্ছে এখন এই যে দেখো কিনতে এসছি। তো মাকে দেখতেই পাচ্ছ, মা কিন্তু ঘুরে টুরে বাড়িও চলে এসছে দিদাকে দেখে। এই কৌটোগুলো নেবো ভাবছি জানো তো, কৌটোগুলো বেশ সুন্দর, মানে হাতে দিয়ে দেখছিলাম শক্ত মজবুত হবে কিনা, না হলে অনেক থাকে না কম পয়সায় হয়তো নরম হবে, ফেটে যাওয়ার একটা ভয় থাকে। কাকিমাকেও ডাক দিয়েছিলাম যে কাকিমা তুমি কী নেবে চলে এসো। মানে কী জানো তো এক সময় এই জিনিসগুলো কেনা দেখে আমার মনে পড়ছে, একবার যখন হচ্ছে আমার বিয়ের পর ঠিক প্রথম প্রথম, দ্বিতীয়বার যখন বড়মশাই বাড়ি এসেছিল তখন না আমাকে ও নিয়ে চলে যাবে বলেছিল ওর কোয়ার্টারে। তো তখন আমায় বলেছিল তুমি অনেক কিছু জিনিস কিনে রাখো, তো সেগুলো সব কোয়ার্টারে নিয়ে যাবো। কিন্তু সত্যি কথা বলতে দুর্ভাগ্যবশত আমার আর কোয়ার্টারে তো যাওয়া হলোই না, সেই সমস্ত জিনিস বাড়ির কাজেই লাগিয়ে দিয়েছি। মানে সব কত জানো ছোটো ছোটো জিনিস হচ্ছে কিনেছিলাম, ওখানে যাব নতুন করে সংসার পাতবো, কিন্তু আমার কপালে সেই সুখ ছিল না তাই যেতেও পারিনি। কী আর বলবো, মানে ওই সময়টা প্রচুর কষ্ট পেয়েছিলাম। কাকিমা শুধু কতগুলো জিনিস কিনেছে দেখো, যেই দেখেছে 20 টাকা করে, তো মানে এত জিনিস প্রায় 24 খানা জিনিস কিনেছে, 280 টাকা বিল করেছে ঠিক আছে। তারপর আবারও দেখছি টাকাটা যখন মানে দিতে আসে তখন আবারও গিয়ে আবারও 40 মানে 520 টাকার জিনিস হচ্ছে কাকিমা কিনেছে। কাকিমার যেহেতু নতুন গোপাল হয়েছে তাই অনেক ডাব্বা ডুব্বি করে অনেক কিছু নিয়েছে। আর এদিকে আমাদের খুব একটা বেশি কিছু নিইনি, তবে চলো বাড়িতে যাই গিয়ে দেখাবো কী কী নিয়েছি। তো এই দেখো বাড়িতে এসেছি, এই টাইপের একটা ছোট্ট একটা মানে গামলা নিয়েছি, এটার মধ্যে অনেক কিছু মানে মাংস বলে বা জামা কাপড় ইসানি ছোটোখাটো ধোয়া যাবে, এরকম টাইপের একটা কাপ নিয়েছে। কাপটা কি মিষ্টি দেখতে লাগছিলো বিশ্বাস করো, মানে সামনে হ্যাঁ ছোটো রয়েছে কিন্তু মানে খুব সুন্দর লাগছিলো। আর এই যে এই রকম একটা ঝিনুক বাটি নিয়েছি ফাইবারের, কিন্তু কি সুন্দর দেখো ঝিনুকের মতো ডিজাইন করা রয়েছে। আর এরকম টাইপের দুটো নিয়েছি, মানে এগুলোতে না বেশ ম্যাগি হ্যাঁ এইসব খেতে খুব ভালো হবে। আর এরকম কৌটোগুলো তো নেবোই বলেছি তাই এরকম কৌটো দুটো নিয়েছি। আর বিশেষ করে এই কৌটোগুলো দেখে আরও বেশি মন খারাপ লাগছে, কারণ এই কৌটোগুলোই হচ্ছে আমি সেই সময় বেশি বেশি করে কিনেছিলাম, কারণ ওখানে গিয়ে নানান রকম মশলা রাখতে লাগতো। আর এই যে ঝুড়িটা মা নিয়েছে এ করবে বলে মাছ ধোয়ার জন্য, আর সাথে নিয়েছে এই ফাইবারের একটা প্লেট, ব্যাস এইগুলোই আপাতত নিয়েছি। সবে স্নান করে উঠেছি, সঙ্গে সঙ্গে দেখি কল এলো, মানে ব্যাংকে যেতে হবে, তার জন্য এই যে দেখো কোনো রকমের ড্রেসটা পরেছি পুরো রেডি হয়ে যে ব্যাংকে যাচ্ছি। ঈশানীকে অলরেডি কাকুর সাথে পাঠিয়ে দিয়েছি, মানে কাকুকে যে ডেকেছি আর কি টোটো নিয়ে, তার সাথে ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে টোটো, তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। বললো কি যে ডলার আসার কথা, হ্যাঁ ইউটিউবের পেমেন্ট আমার একটা অন্য একটা হচ্ছে অ্যাকাউন্টে আসার কথা, তো সেটাতেই আসবে মানে মমস ঈশানীর, তো তার জন্য ওখানে কিছু একটা লাগবে, তো তার জন্য হঠাৎ করেই যেতে হবে। ও গড, মানে কি বলবো, তাড়াহুড়ো করে এই যে রেডি হয়েছে নুপুর,
তো এই যে এখন যা হচ্ছে, কি জানো তো বর্ষাকাল হলে এই একটা দোষ চলতে থাকে, মানে বর্ষাকালে যে কখন সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। ওই সব জিনিসপত্র কিনে এসে জানো 3টের সময় স্নান করেছে, আর সেই মুহূর্তে আমাকে জানাচ্ছে যে ব্যাংকে যেতে হবে। তাই তাড়াহুড়ো করেই এই অবস্থায় মানে বেরিয়ে কোনো রকমে আজকে আবার চুলে শ্যাম্পু দিয়েছিলাম, মানে এত দেরি করে ফেলেছে আজকে স্নান করতে বর্ষার জন্য, বুঝতেই পারিনি যে কখন সময়টা পেরিয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে বাড়িতে এসে ওই স্নান টান করে ঝটপট করে বেরিয়েছি। আমাকে বললো যে 4টের মধ্যে আসতে হবে, নাহলে কিন্তু ব্যাংক বন্ধ হয়ে যাবে। আর আমার বাড়ি থেকে যদি মানে মেসেদা যেতেও খুব একটা বেশি সময় লাগবে না, 45 মিনিট এরমই লাগবে ব্যাংকে যেতে। তো আমি কী করেছি, ঝটপট করে ওই জন্য ওই 3টের মধ্যেই কোনো রকমে স্নান টান সেরে বেরিয়ে এসেছি। তো আপাতত ব্যাংক মানে ব্যাংকে আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। ভেবেছিলাম প্রথমে টোটোতে যাবো, তারপরে কিছুটা বেশ বাসে করে চলে যাবো, কিন্তু যখনই চেঞ্জ করতে যাবো বাসের জন্য ওয়েট করতে যাবো, এই দুপুর টাইমটাতে বাস খুব একটা সহজে পাবো না। তাই আর কী করেছি, আর বাস করিনি, সোজা কাকুকে বললাম যে তুমি টোটো নিয়েই চলো, যা ভাড়া লাগে দিয়ে দেবো। তো তার জন্য সোজা টোটো নিয়ে চলে এসেছি বলেই টাইমের মধ্যে আসতে পেরেছি। খুব বেশি কাজ ছিল না, ব্যাস শুধু একটা মানে সিগনেচার করতে লাগতো আমাকে, একটা সাইন করেছি ছোট্ট, ওইটুকুনি কাজের জন্যই আমাকে এতটা পর ছুটে আসতে হচ্ছে। ভেবেছিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, মানে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে এতে গেছিলাম, ওই জিনিসপত্রগুলো কিনতে গেছিলাম, এসে স্নান করেছি। আজকে স্নানটা পরে করেছি, মানে ওই ভিডিও এডিট করা, তারপরে একটা প্রমোশনের ভিডিও ছিল, সেই সব শ্যুট করতে গিয়ে লেট হয়ে গেছে। তো মা বলছে আগে খেয়ে নে, খেয়ে নে তারপরে স্নান করবি। তো খাওয়ার পরে ওই জিনিসগুলো এসেছিলো, ওগুলো কিনতে চলে গেলাম। তারপরে বাড়িতে এসে ওই যখন স্নান করেছি, প্রায় মানে দেরি হয়ে গেছে, স্নান করতে ঢুকেছি, তখন বাইরে থেকে বোন ফোন ধরে বলছে দিদি ব্যাংক থেকে তোর কল এসছে, এরম আর কি। তাড়াহুড়ো করে আবার ওই যে স্নান করে বেরিয়ে এসেছি। তারপরে আবার ভাবছিলাম কি জানি মানে ফেক কল কিনা, তাই ব্যাংকের আবার অন্য একজনকে ফোন করে কনফার্ম হয়ে তারপরে এসেছি, কারণ এখন তো মানে ফেক কলের তো জানোই কি চলে। তো এই যে দেখো ব্যাংকে এসেছি, ব্যাংকে এসে মোটামুটি ভাবে কাজটা কমপ্লিট করে নিয়েছি, করে এই যে বাইরে এসেছি। ভালোই আছো? হ্যাঁ উলি বাবা, খুব মজা মামা, রাস্তায় গাড়ি দেখছে খুব মজা। ও কানে নি এখন তো একটু কান ছলা উঠে পড়ে। ও উলি বাবা, তাহলে তুমি আমার কোলে দাঁড়াও, আমরা যাব। হ্যাঁ আমি উঠি। আমার বাবা তো সোনা বাবা হয়ে গেছে না, খুব ভালো। আমি কতক্ষণ ছিলাম তবু, মিনিমাম কতক্ষণ হবে, ওই 15 মিনিটের মতো ব্যাংকের ভেতরে কাজে ছিলাম, তারপরে ওই শানির কোনো কান্না নেই না। ওই সোনা মা ঘুমিয়ে গেছিলো বলে কাকুর কাছে দিয়ে চলে গেছিল। কাকু সোনা বাবুটা না, তোমার নাম কি? নাম কি? মা। তোমার নাম মা? ভালো লাগছে? তুমি কোথায় এসছো? টোটো, টোটোতে করে ঘুরছে। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে দেখো গাড়ি ফেরার পথে এই জায়গাতে মানে এই মার্কেটটাতে সে একটু দাঁড়িয়েছে, এখান থেকে একটু গুড়ের শুটি ভাজা নিলাম। অনেকে এটাকে কটকটি বলে, আমরা তো গুড়ের কটকটি ছোটো থেকে জানতাম, কিন্তু শ্বশুরবাড়ি থেকে জেনেছি এটাকে শুটি ভাজা বলে। তো এইগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, তা সেই প্যাকেট একটা নিয়েছি। আর সাথেই যে দেখো একটা চাল ভাজার প্যাকেট নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায়, মানে কী বলতো হালকা করে একটুখানি এক বাটি চাল ভাজা খেয়ে নিলে না বেশ সুন্দর, পেটটাও ভার থাকে আর খেতেও বেশ দারুণ টেস্টি লাগে। আর ঈশানীও বেশ খেতে পছন্দ করে, ঈশানী এমনিতেই মুড়ি খেতেও বেশ ভালোবাসে। তো যাই হোক এইগুলো সব নিয়ে নিয়েছি। আর তারপরে ওই দিকে নিতে নিতে জানো তো উল্টো দিকে হচ্ছে আমার এই আইসক্রিমের দোকানটা চোখে পড়লো। ঈশানী তো অনেক আইসক্রিম খেতে ভালোবাসে, মানে প্রচুর আইসক্রিম আইসক্রিম করতে থাকে সবসময়, আকুম আকুম বলে। তোমরা হয়তো যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো জানোই ও কতটা পছন্দ করে। তো তার জন্য এসেছি এখান থেকে, ভাবলাম চলো তাহলে দুটো আইসক্রিম নিলাম। প্রথমে একটা নিয়েছিলাম, আবার বলতে আবার একটা ঘুরে নিয়েছি, আর তার সাথে চকলেট নিলাম ঈশানীর জন্য। তো নিয়ে তারপরে হচ্ছে সোজা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে এই যে দেখো ওইখানে কাকিমার ঈশানী দুইজন মিলে নাচতে শুরু করেছে। আসলে আমাদের এখানে যে শিব মন্দির রয়েছে বাড়ির কাছে, ওটা 5টা থেকে 6টা পর্যন্ত গান হয়, মানে শিবের গান বা ঠাকুরের গান হতে থাকে। তো কী হচ্ছে, ঈশানী হচ্ছে ওই গান যখন হচ্ছিল তো ওই দেখে ও বাইরে গিয়ে নাচছে, তো আর ও নাচছে সাথে ও দিদুনকেও বলছে যে তুমিও নাচো। এটা হচ্ছে আমার মেজ কাকিমা, তোমরা তো সবাই জানো। তো ওই মানে কী বলবো, দুইজন মিলে দিদুন আর নাতনি দুইজন মিলেই হচ্ছে ওখানে নাচ করছে ওই গানটার তালে তালে করে এরকম। তো প্রচুর মজা পাচ্ছিল আর কি ঈশানী। আর ঈশানী কিন্তু মানে এত কমফোর্টেবল ফিল করে ওর মামা বাড়িতে আসার পরে, একা একাই এইদিক ওইদিক ঘুরতে থাকে। হ্যাঁ মানে ওকে শুধু একটু শুধু চোখে চোখে রাখতে হয়, লক্ষ্য রাখতে হবে, ব্যাস ও দেখো নিজের মতো খেলতে থাকে। আর শ্বশুরবাড়িতে থাকলে কী হয়, সারাক্ষণ আমাকে চিপকে নিয়ে বসে থাকে, মা মা মানে কোল থেকে নামতেই চায় না, প্রচণ্ড বিরক্ত করায়। তবু আর কী করবো বলো, সামলাতে তো লাগবে। কিন্তু এখানে এলে কী হয়, ও আমার কাছে কম থাকে, মানে আমি শুধু লক্ষ্য রাখি বা সামনে হয়তো বসে রইলাম, ও নিজের মতো করে খেলতে থাকে, নিজের মতো করে
করে আনন্দ করে আর সবার সঙ্গে মিশতে পারে, যেটা ওখানে থাকলে ওর হয়ে ওঠে না, একা একাই সবসময় আমার কাছে থাকে, তো এরকম আর কি ব্যাপারটা হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আজকের দিনটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখাবে পরবর্তী।